গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো। আমরাও ভালোই আছি, তবে সবারই একটু না শরীরটা একটু ডিস্টার্ব। যেমন ওর কৌশিকের হচ্ছে গলা ব্যথা হয়েছিল বললাম, ঠান্ডা লেগেছিল, জ্বর জ্বর ভাবছিল, জ্বর আসেনি কিন্তু ভাবছিল। আর আমার কালকে থেকে প্রচুর মাথা ব্যথা, দেখো মাথায় তেল দিয়েছি রাত্রেবেলা করে। এই তো মানে এমনি ভালো আছি, সবার একটু একটু করে শরীরটা ডিস্টার্ব দিচ্ছে। আর সকালবেলা কাজ বাজ করলাম, খুব বেশি কিছু রান্না করতে পারলাম না, রান্নাঘরে প্রচুর গরম। তো দেখলে গাছের একটা করলা ছিল আর একটা উচ্ছে ছিল, সেই দিয়ে একটু ডাল করলাম। তেতো ডালটা না আমাদের বাড়ির সবাই খুব খেতে ভালোবাসে, মানে শ্বশুরও ভালোবাসে, তারপরে আমার বর ভালোবাসে, আমারও ভালো লাগে, আমার ছেলেও খায় তেতো ডালটা। তো ওই জন্য তেতো ডালটা করলাম। করলা দেখলাম বড় হয়ে গেছে, এতটা বড় সাইজ হয়েছিল, তো সেই জন্য ওটাকে, আর কাঁকরোল ছিল ঘরে ওটাকে ভাজা করলাম। আর ভেবেছিলাম যে আলু পটল দিয়ে তরকারি করে নেব, কিন্তু আমি আর গরমে থাকতে পারছি না, মানে এখানে এসেছি এখানে আমি থাকতে পারছি না। দেখো চারিদিক দিয়ে ঘেমে আমার মানে মনে হচ্ছে হার্ট ফেল করবো এরকম ভাব হচ্ছে, তো সেই কারণে। আর এই তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি কেন শ্বশুর বাড়িতে থাকি না, আমি কেন বাবা মানে এইখানে থাকি। তো আমার বরের এখানেই জব, মানে ওর জব করে এখানেই, ওর এখানে পোস্টিং, তো এই জন্য থাকি না। আর আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি মা মারা গেছে, আর শ্বশুর বাড়িতে এখন কেউই থাকে না, শ্বশুর আমাদের সাথেই থাকে। তো ওটাই হচ্ছে কারণ যে আমরা কেন শ্বশুর বাড়িতে থাকি না। তো আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো, কেন আমরা শ্বশুর বাড়িতে থাকি না বা আমি শ্বশুর বাড়িতে থাকি না। শ্বশুর মশাই আমাদের সাথে আছেন, উনি মাঝে মধ্যে বাড়ি যান, আর আমাদের ছুটি হলে বাড়ি যায়, অনেকদিন বাড়ি যাওয়াও হয় না। এতো ভাবছি পুজোতে যদি ছুটি পাওয়া যায় তাহলে যাব। আর বাড়িতে কেউই নেই, এখন তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে, বাড়ি ঘর সব বাজে অবস্থা হয়ে রয়েছে। চলো তোমাদের, অবশ্যই আমি যদি যাই তোমাদের সাথেও শেয়ার করব আমাদের বাড়িটা। আর শাশুড়িমা থাকাকালীন তো ভালোই ছিল, শ্বশুরমশাই ওখানে ছিলেন, আমিও ওখানে ছিলাম, আমিও খুব বেশি দিন এখানে আসিনি, তো আমি এসেছি 1 বছর। না তাকাও আমার দিকে, কি বলছো বলো না, তুমি কি বলছো, তোমাকে আমার সাথে ঝগড়া না করলে ভালো লাগে না? তুমি যেরকম মানুষ না, তোমার সাথে থাকা যায় না, জানো তো আমার মতো মেয়ে রেখে এখনো সংসার। আচ্ছা আমি তোমাকে বললাম আমি খালি গায়ে রেখে আমাকে ভিডিওতে তুলবা না, আমি আর জুম করে তুলবো, ভিডিওতে তুলছো আমাকে, আমি আর জুম করে তুলবো। 9:30টার সময় ডেকে ঘুম থেকে তুলেছি ছেলে আর বাপকে, হ্যাঁ তারপরেও আবার কত বড় বড় কথা, একটা গুড মর্নিং তো বলতে পারো, সব কিছু কি শিখিয়ে নিতে হবে?
তো আমি ইচ্ছার বিরুদ্ধে আমি ইচ্ছা আমি ইচ্ছার বিরুদ্ধে তোমাদের ব্লগে চলে গুড মর্নিং। তো আমি বলতে চাইছিলাম ইচ্ছার বিরুদ্ধে কেন এলাম, আমি খালি গায়ে আছি, খালি গায়ে ভিডিও তো করা উচিত না। দেখো সবার চা খাওয়া হয়ে গেছে, আর এই যে আমার ছেলের খাওয়া, অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দিয়ে পালিয়েছে, আর জল খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদার চা খাওয়া হয়ে গেছে, আর আমি এই যে চা বিস্কুট এখন খাবো। তোমাদের দাদাকে ধরে নিয়ে আসলাম লঙ্কা তোলানোর জন্য, তো এই লঙ্কাগুলো দেখে তুলো, কচি তুললে তিনটা তো লাগবে। বাহ, ওটা বড় হয়নি, ওই পাশেরটা বড় হয়েছে, এটা বড় হয়েছে, পাশেরটা বড় হয়েছে, ভেতরেও আছে তো, ওই যে ভেতরে গুলো, এটা আরেকটু বড় হতো, দেখছেন কত বড় হয়েছে, তিনটেই থাক নাকি, ঝাল হবে না, আরো আছে দেখো ভেতরে, ভেতরে উই দেখো সব আছে, আরো ছোট আছে। তুমি আর একটা জিনিস খেয়াল করেছো, এই দেখো এই গাছে নতুন করে লঙ্কা আছে, এই যে দেখেছো, দুটো এসে গেছে, আর এই যে আমাদের করলা ফরলা সব কত দূর ছড়িয়েছে গাছ। কেমন লাগলো লঙ্কা তুলে, কেমন লাগলো লঙ্কা, লঙ্কা লাগলো আমাদের সবার, স্নান খাওয়া সব কমপ্লিট, আমারও স্নান কমপ্লিট, তাও দেখতে পাচ্ছ আমি একটা গামছা নিয়েছি, তার কারণ হলো এখন যাব ছেলেকে একটু স্নান করাবো, দুপুরে খেলা করছে, স্নান করিয়ে ওটাকে আবার ঘুম পাড়াবো, কৌশিক খেয়ে চলে গেল অফিস, আমারও খাওয়া স্নান সবাই সবারই খাওয়া স্নান হয়ে গেছে, একমাত্র ছেলেটা শুধু স্নান হয়নি, ওকে 12টায় স্নান করায়, এখন বাজে 12টা। বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আর এতক্ষণ আমি একটু কাজ করলাম, এখন বাজে প্রায় 5টা মতো বাজে, তো এখন ছেলে আর আমি একটু ওয়ারেস খাচ্ছি, মানে ছেলের জন্য না ঠিক আমার জন্যই এনেছে, তো ছেলে খেতে খুব ভালোবাসে, এই জন্য ওকে একটু দিই, ওয়ারেস খাওয়া তো এমনি শরীরের পক্ষে তো খারাপ নয়, তবে এটার সাথে যে স্ট্রটা থাকে সেটা দেয়নি, আর বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, জানি না বৃষ্টি হয় কি, এর মধ্যে ঢালি, এর মধ্যে ঢেলে দিই, তো বাইরে হয়তো বৃষ্টি হতে পারে, আর এতক্ষণ জামা কাপড় গুছালাম, ছেলের ওই ইয়েটা, ছেলের ইয়েটা গুছালাম, আর এখন ভাবছি এই এই ঘরে একটা না ছোট টেবিল মতো আছে, তো ওটাকে ভাবছি যে নিয়ে রান্নাঘরে দেবো।
তো ওকে একটু খাইয়ে দিই, তারপরে এগুলো সব করে নিই একটা একটা করে। ছেলের ভাতটা হয়ে গেছে, ছেলের জন্য ভাত আর চিকেন করবো, আর আমাদের জন্য রুটি আর চিকেন করবো। তো ছেলের জন্য মাংসটা আলাদা করবো, ভাতটা আলাদা করে নিলাম। এখন চিকেনটা ম্যারিনেট করে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে। তো চলো একটুখানি শেয়ার করি তোমাদের সাথে। এখানে চিকেন আছে, চিকেনটা আমি লেবু দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এবার আমি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে আর যে মাংসের যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমি সবগুলো আলুই একটা একটা করে দিয়ে দিচ্ছি, খুব তেল ছিটছিল তাই একটু দূর থেকেই দিচ্ছিলাম। তো আলুগুলোকে আমি ভেজে নেব। এরকম মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আলুগুলোকে। আর পাশে যেটা করছিলাম সেটা হচ্ছে ছেলের জন্য মাংস করছিলাম। আর এখানে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে সেই মাংসটাকেও আমি ভেজে নিচ্ছি। মাংসটা আজকে একটু অন্যভাবে করার চেষ্টা করছি। আর ওইদিকে দেখো ছেলের জন্য একটু বাটার দিয়ে মাংস মানে কষাচ্ছিলাম। তো এবার মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসগুলোকেও তুলে নেব। তো আমি খুব বেশি কিন্তু ভাজিনি চিকেনটাকে, একদম হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার যে তেলটা রয়ে গেছে আর একটুখানি তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা এলাচ, বড় এলাচ, ছোট এলাচ আর দারচিনি আর হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম টমেটো। তো এবার ভালো করে ভাজা ভাজা করে আর পেস্ট করে রেখেছিলাম আমি আদা রসুন ধনিয়া পাতা আর পেঁয়াজ টমেটো এগুলো সব পেস্ট করে রেখেছিলাম। এই মাংসটা আমি ধনিয়া পাতাটা একটু বেশি দিয়েছি, তো ধনিয়া পাতা দিয়ে মাংসটা করার চেষ্টা করলাম। লাস্টে একটু কুচিয়েও রেখেছি, ওটাও দেব। তো এবার আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটার কাঁচা ভাবটা চলে গেছে। আর এবার আমি মাংস আর আলু দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলোও দিয়েছি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা আর সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম। তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে আমি সামান্য জল দেব, যেহেতু আমরা রুটি দিয়ে এটাকে সার্ভ করব, তো সেই জন্য আমি অল্পই জল দিচ্ছি। তোমরা যদি ঝোল খাও ভাতের সাথে খাও তাহলে আর একটু জল দেবে। তো মোটামুটি আমার হয়ে গেছে, এবার একটু ফুটলে নামিয়ে দেব। আর এদিকে ছেলের মাংসটা এভাবে করে নিচ্ছি হালকা মশলা দিয়ে। বন্ধুরা রাতে রান্না বান্না শেষ হয়ে গেছে, এখানে এই যে দেখিয়ে দিচ্ছি কি কি আছে। এখানে আছে ছেলের একটুখানি চিকেন, এটা শশা কেটে রেখেছি, এখানে আছে গরমা গরম রুটি আর
এখানে আছে আমাদের চিকেন কষা, তো ব্যাস এই রান্নাবান্না আজকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। এখন কার মতো টাটা, আমি এই যে রান্নাঘর এখন গোছাবো, রান্নাঘরের অবস্থাটা খুব বাজে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো সবাইকে।